স্বর্ণের মতো চকচক করতেছে, কাসা এত চকচক করে ভাই? আসল কথা হলো কি ভাই, এটা হলো অরিজিনালি গুজরাটি কাসা, এখন আমাদের 72 পিসের দিন আসছে, 72 পিসের কমপ্লিট, কমপ্লিট সেট 72 পিস। এই প্লেট গুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশি করা, আরো কাজটা দেখছেন, দিনারে আপনি 72 পিস কি কি পাবেন চলেন দেখেন এক করে দেখাবো। এখানে 10 ইঞ্চি প্লেট আছে, এই 10 ইঞ্চি প্লেট থাকবে 6-6টা, এটা হলো হাফ প্লেট, ভাত খাওয়া বেবি প্লেট, আচ্ছা এটা থাকবে 6টা, অসাধারণ অসাধারণ। এটা হলো নাস্তা প্লেট থাকবে 6টা, 4.5 ইঞ্চি 6টা গ্লাস থাকবে, রাইসের জন্য থাকবে বড়টা রাইসের জন্য ভাইয়া। এ হলো ডাবু চামচ ভাইয়া, ডালের চামচ, ডাবু চামচ, এ হলো লং কারি চামচ, এ থাকবে হাফ কারি চামচ, রাজকীয় ভাবসাবে একটা পান্দান গিফট থাকবে। আরে নানি গো নানি কিংবা দাদি গো দাদি, ঠিক আছে একটা পান্দানের দাম হলো কত ভাইয়া জানেন? কত? 2850 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে ডিনার সেটটা দেখাবো, এই ডিনার সেট এর আগে আপনাদেরকে দেখানো হয়নি। আমরা প্রচুর সিরামিক্স এর ভিডিও করেছি, প্রচুর পোর্সেলাইন এর সিরামিক্স দেখিয়েছি, পাশাপাশি আমরা বিদেশি অনেক কাচের আইটেমের ডিনার আপনাদেরকে দেখিয়েছি, কখনো এই রকম ভাবে একটা ডিনার দেখানো হয় না যেটা আজকে দেখাবো। সম্পূর্ণ গুজরাটি কাসা, বাংলার ঐতিহ্য, এমন কি আমাদের এই এশিয়া মহাদেশে যে আইটেমটা নিয়ে অনেক বিশ্লেষণ আছে যে আসলে এই প্রোডাক্টটা ব্যবহার করলে মানুষের প্রচুর উপকারিতা আছে, আর বিলাসিতা তো থাকতেছেই, কারণ রাজারা কিন্তু এই সব ডিনারই ব্যবহার করতো, তাই তো শোন ভাই? জি জি জি, সেই রাজকীয় ডিনার আজকে আমরা ভাই ভাই কোথায় গেলে পাবেন, কোথায় গেলে দেখবেন সেটা দেখা যায় হলো কি বর্তমানে, এখন জাদুঘরে গেলে দেখা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের রাজা বাদশারা কিন্তু, আপনার এই শোরুম কিন্তু জাদুঘরের চাইতে কম না ভাই? ওইটাই বলতেছি, জাদুঘরে গেলে এসব ডিনার দেখা যেত, এখন সাধারণ আপনার দেখা কিছু কিছু শোরুম আছে যারা এই কাসার নিয়ে খেলে, তামা নিয়ে খেলে, যাদের কালেকশন, এটা আমরা কালেকশন করি আমাদের কিছু কাস্টমার আছে। কথা বলি, এর ভিতর অন্যতম বড় খেলোয়াড় কিন্তু সুমন ভাই। জি, আর সুমন ভাইয়ের কাছে আসলে আমরা একটা ভালো পারফরম্যান্স চাই, পাশাপাশি ভাই একটু কমে কি পাওয়া যায়, মানে মার্কেট অনুযায়ী কমে? আসল কথা হলো কি ভাই, আমার কাছে যদি এক প্লেট লাগে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনি একটা গ্লাস লাগে নিতে পারবেন, একটা জগ লাগে নিতে পারবেন, একটা কাপ লাগে নিতে পারবেন, একটা সুইট বাটি লাগে নিতে পারবেন, আর বাটি গুলো দেখেন ভাই সুন্দর রাজকীয় বাটি। হ্যাঁ, বাহ, এটা হলো 7.5 ইঞ্চি বাটি, আগে ডিনার ছিল এটাই বড়। আচ্ছা আজকে কত পিসের ডিনার দেখাচ্ছি? আজকে দেখাচ্ছি ভাই হলো 72 পিসের ডিনার, 72 পিস। আমাদের আগে ছিল 42, 38 ছিল, 55 ছিল, 54 ছিল, 54 সরি 66 পিস করছিলাম। হ্যাঁ, এখন আমাদের 72 পিসের ডিনার আছে, 72 পিসের কমপ্লিট, কমপ্লিট সেট 72 পিস, টোটাল ডিনারটা 72 পিস আপনার। ওয়াও, ঠিক আছে ভাই, স্বর্ণের মতো চকচক করতেছে, কাসা এত চকচক করে ভাই? আসল কথা হলো কি ভাই, এটা হলো অরিজিনালি গুজরাটি কাসা, আমাদের কাছে দেশি কাসা আছে, দেখেন ধামরাইল কাসা যেটা বলে, এটা ধামরাইল কাসা, আগে আমরা এটা বিক্রি করতাম 2650 টাকা কেজি, ব্যাক সাইড হলো এটা হলো কি, এগুলো তো হাতে পেটানো ফিনিশ, হাত হ্যান্ড পলিশ করছে কিন্তু কোয়ের মাখা বাঁকা থেকে যাবে ভাই, কাটার ফিনিশিং থাকবে, আঁকা বাঁকা থাকবে, তবে জিনিস ভালো। ওকে, আর আমরা আজকে যে দিনারটা আপনাকে দিচ্ছি ভাই, এটা হলো এই দিনার, আচ্ছা ঠিক আছে ভাই, এই কাসাটাকে কি ঔষধি কাসাও বলে? এটা হলো ঔষধি কাসা, আর অরিজিনাল পারফেক্ট একটা আপনার ডিনার। ওকে, আর এই প্লেট গুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশি করা, ওয়াও, আর কাজটা দেখছেন অসাধারণ, একবার অসাধারণ। এটা হলো 10 ইঞ্চি প্লেট থাকবে আপনার 6টা, আচ্ছা, আর প্লেটটা একটু আমি আওয়াজ দেখাই আপনাকে ভাইয়া, দেখেন শব্দটা দেখছেন, ভাইব্রেশন, যে পর্যন্ত না থামাবো থামবে, আচ্ছা আচ্ছা, আবার বাজাবো বাজতে থাকবে, অসাধারণ, কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আর এই ডিনারে আপনি 72 পিস কি কি পাবেন চলেন দেখেন এক করে দেখাবো, ঠিক আছে? এর মধ্যে 10 ইঞ্চি প্লেট পাবেন আপনি 6টা, এই যে দেখেন এইখানে 10 ইঞ্চি প্লেট আছে, এই 10 ইঞ্চি প্লেট থাকবে 6-6টা, একটা মানে ফ্যামিলিতে আমাদের মানে বাংলাদেশ হিসাবে হলো 6 জন মেম্বার, তারপর আমাদের বেবিরা যায় অনেক সময় তাদেরকে কি আর কাছের বাসনে দেওয়া যাবে না, খেতে বসলে তখন কিন্তু ভাই বড়দের দাম আছে, ছোটদের দাম সব আরো বেশি থাকে। হ্যাঁ, এরকম 7.5 ইঞ্চি প্লেট পাবেন আপনি 6টা, সোনামণিদের জন্য খুব সুন্দর, দেখেন রাজকীয় ভাবসাব, এটা কিন্তু হাফ প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন, হাফ প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো নাস্তার প্লেট থাকবে 6টা, এটা হলো হাফ প্লেট, ভাত খাওয়া বেবি প্লেট, আচ্ছা এটা থাকবে 6টা। ওকে, আজকে এটার সাথে আরো 6টা নাস্তা প্লেট অ্যাড হইছে, আরো নাস্তা প্লেট আছে, আগে ভিডিওতে ছিল আমাদের 6টা 6টা 12টা। হ্যাঁ হ্যাঁ, আর আজকে এটা পাবেন আরো 6টা 7.5 ইঞ্চি। হ্যাঁ, ওকে, এটা থাকবে 6টা, ঠিক আছে। এবার নাস্তা প্লেট চাচ্ছেন না আপনি? এই যে নাস্তার প্লেট, ওরে ভাই শেপটা দেখছেন, অসাধারণ অসাধারণ, এটা হলো নাস্তা প্লেট থাকবে 6টা, চমৎকার, এটা থাকবে 6টা, অরিজিনাল কাসা তো, অরিজিনাল, আমাদের ডুপ্লিকেট নাই। আচ্ছা এই দেখেন একটা বাটি সাউন্ড আমি দেখাই, ছোট বাটিটা, এই দেখেন অনেক ওজন ভাই। হ্যাঁ,
হাত দিয়ে থামাইলে কম্পনটা এখনো ফিল করা যাচ্ছে। আর বাটিগুলো কালেকশন দেখেন, এটা লাগি আপনি 8 ইঞ্চি বাটি, একটা বাটির ওজন ওজন আছে 600 গ্রাম, এটা হচ্ছে কারি বাটি, কারি বাটি বড় কারি বাটি। আচ্ছা এটা থাকবে এই লোক আপনি একটা, ওকে এখানে থাকবে আপনার 7.5 ইঞ্চি কারি বাটি থাকবে একটা দেখেন, ওফ টনটনা টনটন, এটা থাকবে আপনার একটা, ঠিক আছে। এবার কে আসেন আপনি যখন খাওয়া দাওয়া করবেন, আপনি গেল ফুল প্লেট, গেল বেবি প্লেট, গেল নাস্তার প্লেট, নাস্তার প্লেট, এখন আপনি যখন দেখা গেছে একটু স্যুপ খাবেন, একটু পায়েস খাবেন, আপনার কিন্তু দেখা গেছে 6টা স্যুপ বাটি, পায়েস বাটি বা ফিন্ডি বাটি বলা হয়। আচ্ছা এরকম থাকবে 6টা বাটি থাকবে, ফিন্ডি বাটি যে শুধু সিরামিকে আছে এটা ভুল, এটা নাশাতেও আছে দেখেন, 6টা থাকবে আপনার ফিন্ডি বাটি। হ্যাঁ সুন্দর ডিজাইনের দেখেন, সম্পূর্ণ কারুকাজ, একই কারুকাজ করা, 6টা থাকবে আপনার স্যুপ বাটি বলি আর কি আমরাকে, আলুদা বাটি বলি, নাকশি বাটি বলি, কাশাগুলো সামিজগুলো কাশা। তারপর আসেন আপনার এটা খাওয়ার পর অনেক একটু মিষ্টি আইটেম, সুইট আইটেম খেতে চায়, তাই না ভাই? ডেজার্ট আইটেম, একটু ডেজার্ট আইটেম খেতে চায় দেখেন। হ্যাঁ এটা হলো 6টা আপনার ডেজার্ট বাটিটা দেখেন, দেখেন শর্টন ভাই আসলে সুইট বাটি থাকবে, যে দোকানে এটা বিক্রি করে তারও কিন্তু রুচি দেখতে হবে না, এটা 6টা থাকবে আপনার সুইট বাটি, একটা দিনারে কি কি পাবেন? হ্যাঁ টাকা দিতে পারবেন, আমাকে দিনার মিলাতে পারবেন না, ঠিক আছে? এক্স্যাক্টলি এটা হলো 6টা থাকবে আপনার সুইট বাটি। হ্যাঁ সুইট বাটি 6টা থাকবে। এখন খাওয়া টাওয়া শেষ ভাই, টেবিলে যখন বসবেন তখন তো আপনার খাবার সাথে পানি খেতে হবে, তাই না? হ্যাঁ খাওয়ার ভেতরেও খেতে হবে, এই যে পানি খাবেন যখন এরকম 6টা গ্লাস থাকবে, 6টা গ্লাস, 4.5 ইঞ্চি 6টা গ্লাস থাকবে, বড়দের গ্লাস, হ্যাঁ। আর এই গ্লাসটা একটু সাউন্ডটা দেখাই আমি আপনাকে, ও এটা থাকবে 6টা গ্লাস থাকবে আপনার পানি খাওয়ার জন্য, ঠিক আছে? আসেন পানিটা ঢালবেন, এই যে রাজকীয় একটা জগ দেখেন, ওয়াও এটা থাকবে একটা বড় আড়াই লিটার জগ, একটা মগ থাকবে আর একটা আড়াই লিটার, আড়াই লিটার জগ থাকবে। হ্যাঁ ঠিক আছে চলে গেল এটা, ওকে। তারপরে আসেন ভাইয়া আপনি যখন টেবিলে সার্ভ করবেন, রোস্ট কই? হ্যাঁ আছে তো এই যে রোস্টের জন্য, ওকে স্কয়ার ট্রেয়ার্স, আগে আসলো এগুলা তো বর্তমানে এসএস এর বাইরে হইছে, না না এসএস এর নাই আমাদের কাছে, এটা হলো স্কয়ার, স্কয়ারের ভিতরে তো অরিজিনাল কাসার। হ্যাঁ আচ্ছা এটা থাকবে একটা রোস্টের জন্য, ডুপ্লিকেট কে প্রমাণ করতে পারলে না, এই যে আম্বারের মাল। আচ্ছা ঠিক আছে এটা হলো একটা রোস্টের জন্য থাকবে, আপনার প্লেটের ভিতরে রাইস চামচ থাকবে 6টা ভাইয়া। হ্যাঁ অনেকে তো দেখেন টোটাল আইটেমটা হলো আপনার ভাই, আমি আপনাকে একবার আবার একটু বিশ্লেষণ করে দেখিয়ে দিই আইটেম গুলো কি কি পাচ্ছেন আপনি। আমরা এখনো মনে হয় পেয়ালা আর প্রিস দেখাই নাই, তারপরে ভাইয়া সবচেয়ে ভালো কথা বলছেন, সব কিছু খাওয়ার পরে লাস্টে কিন্তু মানুষকে মেহমানকে একটু চায়ের আপ্যায়ন করে, তাই না? চায়ের আড্ডা, এ হলো রাজকীয় ভাতসাপের আলাপ করার সময় চায়ের আড্ডা তো জমতেই হবে। এটা হলো রাজকীয় 6টা কাপ 6টা প্রিস থাকবে এখানে। হ্যাঁ ওকে আর এটা বিক্সেজের কাপ, যখন আপনি 4টা খাবেন রাজকীয় এটা ভাতসাপ, ঠিক আছে? সবই তো ভাই আপনি দেখা গেছে যখন ডাইনিং এ সাজাবেন সবই কিন্তু আপনি কাঁসার, এখন এটা কাপটা যদি কাঁচের দিকে খাপ দেখা যায় না, অবশ্যই ওই কারণে 6টা কাপ 6টা প্লিজ এখানেও পাবেন, ঠিক আছে? টোটাল হইলো আপনার 12 পিস, 6টা কাপ 6টা প্লিজ থাকবে এখানে। আচ্ছা আর টোটাল আইটেম গুলো কি কি আপনাকে বলে দিই ভাই, এই পাশে একটা মগ আছে, এগুলো আর দেখছেন আইটেম বাড়াতে এখন আমিও ভুলে গেছি। আচ্ছা এটা হলো কি মুরব্বি মগ? মুরব্বি মগ, এটা হলো কি আপনার বাবা আছে, মা আছে, বোন আছে, তাদের জন্য একটা মুরব্বি গার্ডিয়ান মগ, গার্ডিয়ান মগ বলা হয় ঢাকনা সহ, এটা থাকবে আছে 2 পিস ধরা হবে ঢাকনা সহ, ঘরের যে বয়োজ্যেষ্ঠ তার জন্য একটা, তারপর আপনার শখের বেবি আছে বেবির জন্য, হ্যাঁ ঘরের যে সবচেয়ে আদরের তার জন্য বেবির জন্য একটা গ্লাস থাকবে, ওকে। এই টোটাল হলো কি আমি আবারো বলি, একটা বড় ট্রে থাকবে, একটা হলো রোস্ট ট্রে থাকবে, আচ্ছা 6টা ফুল প্লেট থাকবে, 6টা হাফ প্লেট থাকবে, ওকে সিরিয়াল বাই সিরিয়াল, 6টা নাস্তা প্লেট থাকবে, ওকে সিরিয়াল, 6টা স্যুপ বাটি থাকবে, 6টা স্যুপ চামিচ আছে, 6টা স্যুপ চামিচ থাকবে, ঠিক আছে? বড় একটা কারি বাটি থাকবে, রেজালাকে আমরা কারি বল, কারি বল, ওকে মিডিয়াম একটা কারি বল থাকবে, এখানে 6টা থাকবে ভাইয়া হলো সুইট বাটি, ডেজার্ট বাটি, ডেজার্ট বাটি খুব সুন্দর ডেজার্ট বাটি 6টা থাকবে, ঠিক আছে? তারপরে 6টা কাপ 6টা প্রিজ থাকবে, 6টা কাপ 6টা প্রিজ, একটা গার্ডিয়ান মগ থাকবে, ওকে একটা বেবি মগ থাকবে, 6টা বড়দের গ্লাস থাকবে, বড়দের গ্লাস, একটা বড় জগ থাকবে, জগ থাকবে, 6টা কাপ 6টা প্রিজ থাকবে, হ্যাঁ এটা দেখাইছি, আর এখানে হলো 6টা খাওয়ার জন্য, হ্যাঁ 6টা খাওয়ার জন্য চামচ থাকবে, বড় চামচ চামচ থাকবে, বাসন কোষণে ভরার জন্য হচ্ছে 4টা, টোটালি হলো আপনি 72 পিসের একটা সেট, 72 পিস, এটা হলো 72 পিসের একটা সেট। আপনি আমার শুরুতে কইছিলেন যে ভাই আজকে একটা অফার দিমু, জি যদি অল্প সময়ে যারা অর্ডার করবে তাদের জন্য একটা মুরব্বিদের মন রাখার আইডিয়া দিবেন, সবচেয়ে বড় কথা হলো ভাইয়া, হ্যাঁ
এটা হলো অল্প সময় না, 24 ঘন্টার ভিতরে যারাই অফার মানে 24 ঘন্টা ভাই খুব কঠিন হয়ে যায়। তাহলে এত বড় একটা আইটেম ভাই যার টাকা আছে তারও ব্যাংকের থেকে উঠাইতে দুই দিন লাগবে। আচ্ছা জান আপনি বলছেন তো মিনিমাম 7টা দিন দেন। জান আপনি কথা রাখলাম এক সপ্তাহ। ওকে আমাদের কিন্তু দিনার কিন্তু ভাই অ্যাভেলেবল না। আচ্ছা জাস্ট ফর 8 থেকে 10টা দিনার আসছে এই দিনার। এই দিনার আগে আমরা অনেক আগে বিক্রি করছি আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ আমরা মাল দিতে পারিনি। আজকে সবচেয়ে বড়টা তখন আসছিল 66 পিস, আজকে 72 পিস। ইয়েস আর তখন 66 পিসের দাম কত আছে অনেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা দাম জানেন, ওটা ছিল 55,500 টাকা। 55,500 এখন কিন্তু ভাই দেয়া গেছে আপনার 170 পাই আমরা। ওকে এখন 170 আগে 78 পাইতাম 76 পাইতাম এখন 70 পাইতাছি বর্তমানে রেট ভাই দেয়া গেছে এখন একটু বাড়ছে। ওকে আমি সেই রেট দিব না যাতে মাল চলে আসছে। যারা 7 দিনের ভিতরে আপনার এই ডিনারটা অর্ডার করবেন আজকে কি বার ভাইয়া আজকে ভিডিও যখন করতেছি পাবলিশ করার দিনটা। আচ্ছা আমি আপনাকে বলি আজকে যাতে ভিডিওটা ছাড়তে যেদিন থেকে আপনার ভিডিওটা ছাড়বেন এক সপ্তাহের ভিতরে যারাই অর্ডার করবো তাদের জন্য স্পেশাল গিফট থাকবে একটা পান্দান। একটা পান্দান রাজকীয় ভাবসাবে একটা পান্দান গিফট থাকবে। আরে নানি গো নানি দাদি গো দাদি এই যে একটা পান্দান থাকবে 4 কোটা। ঠিক আছে একটা পান্দানের দাম হলো কত ভাইয়া জানেন? কত? 2850 টাকা। বাহ আজকে 2850 টাকা সম্পূর্ণ গিফট থাকবে। এই ডিনার সেটের দামটা কত রাখবেন বলেন? আর এই ডিনারের রেটটা ভাই অনেকে চিন্তা করবেন না 1,00,000 টাকা, কেউ করবে 90,000 টাকা, কেউ করবে 85,000 টাকা। এটা 55 কইছেন এটা তো ভয় লাগতেছে। ওটা 55,500 টাকা মাল দিতে পারিনি ভাই 66 পিস। আচ্ছা আজকে হলো 72 পিস। আজকে যারা এই ডিনারটা নেবেন এটা রেট দেওয়া ছিল আপনার হলো 65,500 টাকা। আজকের প্রাইস কত? আর আজকে ধামাকা অফার দিব জান আপনি কইছেন বাদশা ভাই অনলি ফর 58,500 টাকা। 58,500 টাকা 58,500 টাকা হইলে গুজরাটি কাসার এই 72 পিসের দিনারটা সম্পূর্ণ কাউন্ট করতে পারবেন। সাথে স্পেশাল গিফট থাকবে যারা এক সপ্তাহের ভিতরে অর্ডার করবেন এই পান্দান গিফট থাকবে। অর্ডার করার সিস্টেম 73 পিস, এটা ছাড়া হলো 72 পিস। অর্ডার করার সিস্টেম সাথে আবার একটা কথা ভাইয়া যখন বাসায় নেবেন সাজাবেন কিসে? ইয়েস সাথে আরো স্পেশাল 12 পিস আইটেম গিফট পাবেন কি জানেন? ডিনার সাজানোর স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা থাকবে আরো 12 পিস আইটেম গিফট। ওকে থ্যাংক ইউ। এটা থাকবে 12 পিস গিফট, যারা একসাথে ভিতরে অর্ডার করবেন তাদের জন্য পান্দানটা গিফট থাকবে। ওকে আর টাকা দিবেন 72 পিসের, আমি আবারও বলতেছি টাকা দিবেন 72 পিস, স্পেশাল গিফট থাকবে পান্দান আইটেম ভাই আপনাদের জন্য। আর এটা হলো 12টা গিফট থাকবে যারা ঘর সাজাবেন। ওকে এই রেটটা ছিল 60 এর উপরে দেওয়ার কথা ছিল, আজকে দিলাম অনলি ফর 58,500 টাকা। অর্ডার করবো কিভাবে? আর যারা এই ঢাকার ভিতরে আপনি নিতে চাচ্ছেন আমরা সম্পূর্ণ ক্যাশ ডেলিভারি দিব। এই ভিডিওতে যা মালটা দেখছেন সম্পূর্ণ মাল এভাবে বুঝে নেবেন। আচ্ছা বুঝে নেওয়ার পরে বাসা থেকে ডাউন পেমেন্ট করতে পারবেন। আচ্ছা আর যারাই ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন প্রবাসী ভাই যারা প্রবাসী ভাই ভাই যারা দেখতেছেন যারাই গ্রামগঞ্জে নিতে চাচ্ছেন 5,000 টাকা অনলি ফর বুকিং মানি করতে হবে। আমি আবার বলে দিচ্ছি অনলি ফর 5,000 টাকা বুকিং মানি করবেন, বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব। সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট আমরা যেখানে আছি এটা পোস্ট অফিস গেট ধরে যদি আসেন ভাই ভাই ক্রোকারিস কিন্তু সবাই চিনে। আমি একটু দেখাই এই যে পোস্ট অফিস গেটের যে গেটটা আছে এই গেটটা দিয়ে ঢুকবেন, ঢুকে যে প্রথম বড় একটা গ্যালারি দেখতেছেন এই সম্পূর্ণ গ্যালারিটাই কিন্তু হচ্ছে সুমন ভাই এর জন্য। আপনারা স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে ভাই ভাই কোকারিজ এর। আচ্ছা ভাই আমি আবারো বলতেছি আমাদের দিনার কিন্তু অ্যাভেলেবল না, 8 থেকে 10টা দিনার আসছে, এর বেশি কিন্তু সুযোগ নাই। অনেকে অনেকে জানে যে দিনার ভাই অ্যাভেলেবল না, অনেকদিন 4 মাস 5 মাস পরে মাল আসছে, 8 থেকে 10টা দিনার আসছে। আমার কথা হলো এই দিনারটা 72 পিসের দিনার, যেভাবে দেখছেন এভাবে আপনারা বুঝে নিতে পারবেন বাসায় বসে। আচ্ছা আবারও বলতেছি যারা আসতে চাইবেন আমাদের শোরুম ভাই ভাই কোকারিজ ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিচতলা দোকান নম্বর 400 নিউ মার্কেট ঢাকা, গেট দিয়ে ঢুকলে সরাসরি আমাদের দোকানটা হাতের বামে চলে যাবে। আর এখানে কিন্তু কাঁসা তামা পিতলের প্রচুর প্রোডাক্ট আছে, জাস্ট একবার হলেও চলে আসেন, এই সন্ধানটা দিয়ে দেওয়া কিন্তু আপনাদের জন্য খুব কাজের হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।